চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ করে বছরে কোটি টাকার উপর আয় করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামের যুবক শফিউল আলম সজীব। শুরুর মাত্র দশ বছরের মাথায় 2022 সালে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জাতীয় যুব পুরস্কারও পেয়েছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। আব্বার কাছ থেকে 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করি, শুরু করার পরে বর্তমানে এখন আমার বার্ষিক আয় 1 কোটি টাকার উপরে। তবে কোটি টাকার এই কৃষি খামারের যাত্রাটা শুরু হয় তার মায়ের হাত ধরে। 2009 সালে পাশের বাড়ির গ্রামে ব্রয়লার মুরগির খামার দেখে তার মা খামার করার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে বাড়িতেই ব্রয়লার মুরগির খামার শুরু করে সজীব। বাবা মা দুইজনেই চাকরিজীবী, কিন্তু তিনি হয়েছেন সফল খামারি। এতে করে এলাকার মানুষ অনেক কটু কথা শোনালেও হাল ছাড়েননি সজীব। বর্তমানে তার খামারে বিনিয়োগ প্রায় কোটি টাকার উপরে। চাকরির পিছনে না ঘুরে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করি, অনেকে আবার এটাকে ভালো চোখে নিত না। পরবর্তীতে যখন আমি ব্যবসায় লাভবান হই তখন আমাকে রোল মডেল হিসেবে তারা চিনে। 2011 সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে 1,000 ব্রয়লার মুরগি দিয়ে প্রথম খামার শুরু করেন সজীব। বর্তমানে তার খামারে রয়েছে 12,000 লেয়ার মুরগি, 20টি গরু, এছাড়াও রয়েছে 14টি পুকুর। পুকুরগুলোতে শিং, পাবদা, গুলশা ও পাঙ্গাস মাছ চাষ করেন তিনি। এছাড়া রেনু থেকে পোনা উৎপাদন করার জন্য রয়েছে মাছের হ্যাচারিও। এসব পোনা নিজ পুকুরে পালন সহ বাইরে বিক্রিও করেন তিনি। খামার শুরু করার পরে খুব একটা বেশি লাভবান না হওয়ায় আমি 2011 সালের শেষ দিকে আমি যুব উন্নয়ন থেকে 6 মাসব্যাপী একটা ট্রেনিং নিই। এখন বর্তমানে আমার 12,000 লেয়ার মুরগি, তারপরে আপনার 14টা ফিশারি আছে, যে ফিশারিগুলোতে আমার শিং, পাবদা, গুলশা, মাগুর, পাঙ্গাস চাষ করি। আর আমার একটা মাছের হ্যাচারি আছে, যেখান থেকে আমার হ্যাচারিটা থেকে ভালো পোনাগুলো রেনু উৎপাদন করে আমার খামারে দেই। সজীবের এই সমন্বিত খামারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বহু যুবকের। তার খামারে কাজ করে এখন অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সংসারের খরচও চালাতে পারছে। সজীবের এই সফলতা দেখে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছেন খামার দেখতে ও খামার করার পরামর্শ নিতে। অধিকাংশ যুবকই আমাদের মধ্যে বেকার ছিল, যাদের মধ্যে থেকে বিশেষ করে আমাদের সমবয়সী বন্ধুরা যারা আছে তাদের মধ্যে অনেক অনুপ্রাণিত হয়েছে আমাদের এই সজীব কাকার ফার্ম দিকে। এরপর অনেক গরুর খামার আছে, মাছের ফিশারি আছে, এজন্য অনেক যুবকরা চাকরি বাকরির চেষ্টা না করে ওরা নিজেরা স্বাবলম্বী হতে চাইতেছে। দেশে বেকার সমস্যা দূর করতে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। চাকরির পেছনে না ছুটে সফল আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে বেকার যুবকদের প্রতি আহ্বান জানান যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জেড এ শাহাদাত হোসেন। প্রতিটি এইরকম আত্মপ্রত্যয়ী যুবক আমাদের সাথে যখন যোগাযোগ করবে আমরা তাকে প্রত্যেককেই আমরা সজীবের মতো গড়ে তুলবো এবং তাদেরকে স্বাবলম্বী করে তুলবো। আমি আশা করি কিশোরগঞ্জ জেলার সমস্ত যারা বেকার যুবক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তাদেরকে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলবো, তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তুলবো, তাদেরকে সফল যুবক হিসেবে গড়ে তুলবো। দেশে দিন দিন বাড়ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা। উচ্চশিক্ষা লাভের পরে অনেকেই বসে থাকেন চাকরির আশায়। তাদের সবার জন্য শফিউল আলম সজীব হতে পারেন এক উজ্জ্বল দৃষ্টান্ত।